দীর্ঘ 7 ঘন্টার বৈঠক শেষে ঠিক হলো আপাতত কংগ্রেসের দায়িত্বে থাকছেন সোনিয়া গান্ধী। আগামী 6 মাস তিনি এই দায়িত্বে থাকবেন। তার মধ্যে এআইসিসির পূর্ণাঙ্গ অধিবেশন ডেকে নতুন সভাপতি নির্বাচন করবে কংগ্রেস। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বৈঠকের প্রায় শেষ মুহূর্তে একটি প্রস্তাব পেশ করেন। সেই প্রস্তাব অনুসারে সোনিয়া গান্ধী আগামী 6 মাসের জন্য দলীয় সভাপতির পদে থাকছেন। দল সর্বসম্মতভাবে এই প্রস্তাব গ্রহণ করে। সম্প্রতি কংগ্রেসের নেতৃত্বে পরিবর্তন চেয়ে 23 জন শীর্ষ কংগ্রেস নেতা চিঠি পাঠান, যে চিঠি প্রসঙ্গে সোনিয়া গান্ধী বলেছেন তিনি মর্মাহত। যদিও সকলেই যেহেতু সহকর্মী, তাই সম্পূর্ণ বিষয়টি তিনি ভুলে গিয়ে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। সোমবার সকাল 11টা থেকে শুরু হয়েছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। এদিন কংগ্রেসের দলীয় বৈঠক যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে রাহুল গান্ধীর মন্তব্যে। তিনি বলেছিলেন, যার নেতৃত্বে পরিবর্তন চাইছেন তাদের অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। এই মন্তব্যের জেরে একাধিক বর্ষীয়ান কংগ্রেস নেতা নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। রাহুল গান্ধী আরও বলেন, যখন কংগ্রেস কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ ও রাজস্থানের দল সংকটে, সোনিয়া গান্ধী হাসপাতালে, সেই সময় এই ধরনের চিঠি দলকে দুর্বল করবে। কারা এই চিঠির পেছনে, এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। উল্লেখ্য, দল পরিচালনায় এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে চিঠি দিয়েছিলেন কপিল সিব্বল, শশী থারুর, মনীষ তেওয়ারি, গুলাম নবী আজাদ, আনন্দ শর্মা, মিলিন্দ দেওড়া, ভূপিন্দর সিং হুডা প্রমুখ প্রথম সারির কংগ্রেস নেতা। গতকাল গোপন এই চিঠি ফাঁস হয়ে যেতেই তড়িঘড়ি বৈঠকে বসে কংগ্রেস হাইকমান্ড। রিপোর্ট, চ্যানেল 3 রাউত।